এখানে আমি দেখিয়েছি, গুড মর্নিং এভরিবডি, টুডে আই ওয়ান্ট টু ডিসকাস অ্যাবাউট দ্য রোল অফ ইউফিড টু দ্য হিউম্যান বডি। সো এখানে আমি যেটা দেখিয়েছি সেটা হচ্ছে যে কীভাবে জীবদেহে ইউফিডের ভূমিকা কী, অর্থাৎ ইউফিড কীভাবে আমাদের শক্তির উৎস হিসেবে কাজ করছে। আমরা দেখতে পাই যে 1 গ্রাম ফ্যাট থেকে আমরা কীরকম 9.3 কিলো ক্যালোরি এনার্জি পাই। তারপর আমরা দেখতে পাচ্ছি কি যে খাদ্য ভাণ্ডার হিসাবে, অর্থাৎ ফুড স্টোরেজ হিসাবে, অর্থাৎ চর্বি বা মেদ রূপে কী থাকছে, ফ্যাটটা ডিপোজিশন থাকছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি কি যে তোমার হচ্ছে হিট রেগুলেশনে, অর্থাৎ আমাদের ত্বকের নিচে যে ফ্যাটটা থাকে সেই ফ্যাটটা কী করছে, সেটা হিট রেগুলেশন করছে। দ্রাবক হিসাবে, সয়াবিন হিসেবে আমরা উই নো আমাদের ভিটামিন এ, ডি, ই, কে, এই যে ভিটামিনগুলো আছে, এই ভিটামিনগুলো কী হয়, দ্রবীভূত হয় কোথায়, ফ্যাটে। এবং হরমোন উৎপাদনে দেখতে পাচ্ছি আমরা যে হরমোন উৎপাদনে এখানে কী আছে, না হরমোন উৎপাদন এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোলেস্টেরল থেকে কী হয়, আমরা জানি যে ইস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন হরমোন তৈরি হয়, তার একটা প্রসেস আছে। তাই এই কোলেস্টেরলটা কী, এটা হচ্ছে ইপিড, তাই এটা হচ্ছে স্টেরয়েড এক ধরনের আমরা জানি। এবং এখান থেকে একটা পদ্ধতি আছে যেখানে আমরা জানি যে কোলেস্টেরয়েড থেকে প্রিপ্রেগনেনায়ন থেকে প্রোজেস্টেরন থেকে ইস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন তৈরি, অর্থাৎ এই যে স্টেরয়েড হরমোন বিয়োগ তৈরি হচ্ছে কোথা থেকে, কোলেস্টেরয়েড থেকে তৈরি হচ্ছে, কোথা থেকে, এই কোলেস্টেরয়েড থেকে তৈরি হচ্ছে। এবং আমরা যদি দেখি এটা আমরা ইউফিডের ভূমিকা দেখছি, এবং এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এটিপি, এটিপিটা আমরা জানি যে অ্যাডিনোসিন ট্রাইফসফেটটাকে আমরা বলছি কি এনার্জি কারেন্সি, এটাকে আমরা বলছি কি এনার্জি কারেন্সি। এবং আমরা জানি যে একটা এটিপি যে তৈরি হয় সেটা অ্যাডিনোসিন মনোফসফেট থেকে অ্যাডিনোসিন ডাইফসফেট ইনঅর্গ্যানিক ফসফেট যুক্ত, এবং সেখান থেকে এটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট তৈরি হয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি এটিপিকে ব্রেকডাউন করি তাহলে আমরা দেখতে পাবো যে একটা এটিপি ব্রেকডাউন করিয়ে কত এনার্জি তৈরি হয়, না একটা এটিপি ব্রেকডাউন করে 7.3 কিলো ক্যালোরি এনার্জি উৎপন্ন হয়। ওকে, এবং রেসপিরেশন প্রসেসের সময় যে খাদ্যের মধ্যে যে শক্তিটা গ্লুকোজ হিসাবে স্থিতি শক্তিরূপে জমা থাকে সেটাই হচ্ছে যে অ্যাকচুয়ালি এই কেমিক্যাল ফর্মে গ্লাইকোলাইসিস এবং কেস সাইকেলেতে আমরা দেখতে পাই যে এই কেমিক্যাল ফর্মেতে কী হয়, এটা এটিপিতে কনভার্ট হয় এবং সেটা এটিপি থেকে পরবর্তী ক্ষেত্রে রিভারেটেড হয়। ওকে, এবং আমরা দেখতে পাচ্ছি কি যে নিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে নিউক্লিক অ্যাসিড কী কী নিয়ে গঠিত, সেটা হচ্ছে ডিএনএ বা আরএনএ, যেটা আমরা বইতে চাইছি সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এবং সেটা কোথায় থাকে নিউক্লিক অ্যাসিডটা আমরা দেখতে পাচ্ছি, নিউক্লিক অ্যাসিডটা থাকে নিউক্লিয়াসে, এবং সেখানে ক্রোমাটিন তন্তুর মধ্যে থাকে, ক্রোমাটিন তন্তুর মধ্যে ডিএনএ থাকে, এবং ডিএনএ হচ্ছে অম্লধর্মী। আমরা পরবর্তী ক্ষেত্রে দেখব যে এই ফসফেট থাকার জন্য ডিএনএটা হচ্ছে কি হচ্ছে যে তোমার অম্লধর্মী। আমরা যদি দেখি তাহলে ফসফেট থাকার জন্য ডিএনএটা হচ্ছে অম্লধর্মী। এবং আমরা একটু আগে আমরা কোলেস্টেরল সম্পর্কে আলোচনা করছিলাম, একটা কোশ্চেন আছে বাচ্চাদের ক্ষেত্রে যে কোলেস্টেরল দেহে পরিমাণ কত, না 150 থেকে 250 এমজি পার 100 এমএ অফ ইয়ার্ড, স্বাভাবিক পরিমাণ। ওকে, এবং একটা হচ্ছে যে অপরিহার্য ফ্যাটি অ্যাসিড, যে সমস্ত ফ্যাটি অ্যাসিড দেহেতে সংশ্লেষিত হয় না, বাইরে থেকে খাবারের মাধ্যমে সরবরাহ করতে, তাদেরকে আমরা বলছি অপরিহার্য ফ্যাটি অ্যাসিড, যেমন অ্যারাকিডোনিক অ্যাসিড, ইউনোয়িক অ্যাসিড, এই হচ্ছে অপরিহার্য ফ্যাটি অ্যাসিড। সো এখানে তো আমরা কী পড়লাম, এখানে তো আমরা দেখলাম যে জীবদে ফ্যাটের ভূমিকা কী বা ইপিডের ভূমিকা কী, শক্তি উৎস হিসাবে, খাদ্য ভাণ্ডার হিসাবে, তাপ নিয়ন্ত্রণে, দ্রাবক হিসাবে, হরমোন উৎপাদনে কাজ করছে কে, না এই হচ্ছে ইপিড। ওকে, এবং আমরা তারপরে দেখলাম এটিপি অ্যাজ এনার্জি কারেন্সি, যেহেতু এটিপি ব্রেকডাউন করে এনার্জি ইভারেশন হচ্ছে তাই এটিপিকে এনার্জি কারেন্সি বলা হচ্ছে। তারপর আমরা দেখলাম কোলেস্টেরয় বা নিউক্লিক অ্যাসিড সম্পর্কে দেখলাম যে নিউক্লিয়াসে কোথায় থাকে এবং সেটা নিউক্লিওটাইড কী সেটা দেখলাম এবং সেটা কেন অম্লধর্মী হচ্ছে, এই সমস্ত চ্যাপ্টার জিনিসগুলো সম্পর্কে আমরা এখানেতে পড়াশোনা করলাম। থ্যাংক ইউ।